অধ্যায়ীন পরিবহনগত রসায়ন এক মূল কোনো উপাদানের যত গ্রাম ভরে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টিউজ টোয়েন্টি থ্রিটি অনুপ্রমণ বা আইন থাকে তত গ্রামকে ফরকে উপাদানের এক মূল বলা হয় মূল মূলাদ্রাবণ তার হচ্ছে কোনো একটি নির্দিষ্ট মাত্রায় তারপর দ্রবণের প্রতি লিটার মূল দ্রব্য থাকলে ওই দ্রাবণ মূল তারপরে বলা থাকে মূল করা মূলাদ্রাবণ তারপর জ্ঞাত ঘনমাত্রার তারপরে দ্রবণী হচ্ছে বর্মান প্রাইমারি স্ট্যান্ডার্ড পদাত পথ বা দ্রবণকে দীর্ঘদিন রেখে দিলে তারপরে নিশ্চয় দ্রবণের ঘনমাত্রা কোনো দ্রব্য পরিবর্তন ঘটে না তারপর সেকেন্ডারি দ্রবণ আছে পদ্ধত বা তার দ্রবণের ঘনমাত্র সমস্যা হিসেবে পরিবর্তিত হয়েছে দর্শক বিচারণ তারপর সে যেসব হানের তারপর জারণ সংখ্যা পরিবর্তিত থাকে তাদেরকে দর্শক বলা দর্শকান বলিটর সংখ্যা তারপর একা মল্লা দর্শক নিশ্চয়ই সংখ্যা অনুপ্রমণ হায় না তার সংখ্যা বলা থাকে জ্ঞানের দ্বারা প্রকাশ করা থাকে ওয়ান জিরো টু থ্রি টোয়েন্টি জিরো থ্রি তারপর সে মোবাইল জিনিস তা কোনো দ্রবণের প্রতি লিটার বা ঘন সেন্টিমিটার আয়তনের তারপরে এক হাজার সেন্টিমিটার কি আয়তনে দ্রবভূত দ্রবের তারপরে মৌসুখকে বা গ্রাম আনবিকা ওজন সঙ্গে দ্রবণের ময়লটি বলা থাকে তারপরে ময়লটি দ্রবের এক হাজার গ্রাম দরকার দ্রবীভূত দ্রবের মৌল সঙ্গে ওই দ্রবণের তারপরে দ্রবণের ময়লটি বলা থাকে তারপরে আটমিটি প্রমাণ আয়ী দ্রবণের সাহায্যে তারপরে বিভিন্ন বিজয়ের পদ করার মাধ্যমে এদের গণমাত্রা বা হচ্ছে পদ্ধতিকে আটোমিতে বলা হয়ে থাকে অ্যাটমিতি হচ্ছে রাসায়নিক দ্বারা তার তারপরে আইন মুক্ত করে তারপর যার পদার্থ বলা হয়ে থাকে তারপর গ্যাসের মূল আয়তন তারপর গ্রামাণবিকীয় আবহাওয়া আছে মূল ধরে কোনো গ্যাসের বিপর কি প্রকাশ যে পরিমাণ পাওয়া যায় পরিমাণ কী মূল বলা থাকে পানির আঠারো পানি হচ্ছে এক মল পানি তারপরে মূল সংযোগিক পরিমাণ কি তারপর যথা হচ্ছে গ্রাম্য করে এবং হচ্ছে ভাগ করে প্রাত সংখ্যা গিয়ে পদার্থের মূল্য এবং সংখ্যা হয়ে থাকে তারপরে মূল সংখ্যা এনে গিয়েছে পদার্থের ভর গ্রাম তারপরে পদার্থের গ্রামাণু বিক্ষিভাবে আছে গ্রামাণ্ড বিক্ষিভাবে তারপরে গ্যাসের মূল মূল্যায়তন তারপরে নিশ্চিত ও চাপে একা মল্লা গ্যাসের আয়তন কে তার তারপরে গ্যাসের মূল মূল্যায়তন বলা হয়ে থাকে গ্যাসের মূলারায়তনের বৈশিষ্ট্য হচ্ছে তাপমাত্রা ও চাপে তারপরে মূল্যারায়তন প্রশ্ন হয়ে থাকে হচ্ছে

পানির মূল্য তাপমাত্রা আঠারো মিলি মিলিলিটার অবদিকে গিয়েছে তাপমাত্রা হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিটা মূল রায়তন আছে তিরিশ দশমিক ছয় লিটার

এমন ভরের তারপর গ্রাম মানবিক ভর বয় আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন জিরো টোয়েন্টি থ্রি মোলের একটি পরমাণু ভর্তি মোলেরা গ্রাম প্রারমিক ভর ভয় ভাগ আছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন দুই টোয়েন্টি থ্রি তারপর হচ্ছে সেমাদের চাপের এবং পরিবর্তন আয়তনের পরিবর্তন করে মূল সংখ্যা এবং চোপের সঙ্গে এবং অনুসঙ্গের কোনো পরিবর্তন করে না এস টিভিতে এটি তারপরে চারের ভাগ হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন জিরো টোয়েন্টি থ্রি ট্রি লিটার আছে তারপর এস টিভিতে এক লিটার গেছে আর অন্যসঙ্গে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন জিরো টোয়েন্টি থ্রি ভাগ হচ্ছে

নিচের কোনটি সঠিক নয় উত্তর হচ্ছে জি ষোলো গ্রাম অক্সিজেন পরমাণু সংখ্যা থ্রি পয়েন্ট জিরো জি ওয়ান ওয়ান ইন্টু টেনের টোয়েন্টি থ্রি ইলেকট্রন বড় নিম্নের কত গ্রাম হয়ে থাকে উত্তর হচ্ছে ডি নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেনে তো মানে টোয়েন্টি এইটার তারপর ডিএমা যেটা বিয়োজিত হয় নাইট্রোজেন কিছু উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে গ্যাস উৎপন্ন করে প্রাথমিক অবস্থা তারা হচ্ছে রূপে তার উপরে তরল হাইড্রোজেন ও তরল নাইট্রোজেন ডেটার অক্সাইডে তার ব্যবহৃত করা থাকে কার্বো হাইড্রেটস এবং হচ্ছে ডাইঅক্সাইড গ্যাসে ব্যবহার করা থাকে সালফোর গেসাই উৎপাদনে ব্যবহার করা থেকে এবার পদ্ধতি হচ্ছে আমনি উৎপাদন তারপর স্পল পদ্ধতি হচ্ছে নাইট্রিক উৎপাদন তারপরে স্পর্শ পদ্ধতি হচ্ছে সালোরিক উৎপাদন তারপর মিলিমল পার লিটার তারপরে যে মান হবে তার আটর গিহুম করে মিলিগ্রাম লিগ্রাম পার লি লিটার মান হবে গ্লুকোজের ক্ষেত্রে তারপরে একটি রোগীর তারপর রক্তে গ্লুকোজের পরিমাণ একশো নব্বই মিলিগ্রাম পার লিটার হলে তারপর হচ্ছে মিলিমুল্লা পার লিটার তারপরে এককে কত গ্রাম হবে উত্তর হচ্ছে দশ দশমিক পাঁচ মিলিমোল্লা পার লিটার তারপরে পাঁচশো গ্রাম তারপর অক্সিজেন তারপরে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন পটাশিয়াম উত্তর হচ্ছে সি তারপর পাঁচ ছয় দশমিক সাত সাত তারপরে পাঁচ গ্রাম তো হচ্ছে সালকে সম্পূর্ণরূপে তার নিম্নের সেই করে তারপরে হবে হওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফোর পনেরো গ্রামে তারপরে ঘড়ি মাটি তারপরে পড়লে কি গ্রাম চুন পাওয়া যাবে উত্তর হচ্ছে আট দশমিক চার গ্রাম চুন পাওয়া যাবে তারপরে চল্লিশ পার্সেন্টটা কার্বন সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্টটা হাইড্রোজেন আসবে যার নিচের ভুল হয়ে থাকে উত্তর অক্সিজেন আবে কি নম্বর হচ্ছে মানে দশমিক তিন তিন তারপর সোরিয়াম কার্বন অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তেইশ বারো ষোলো হলে সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে কোনটি সঠিক নয় উত্তর হচ্ছে ডি অক্সিজেনের শরৎকার পরিমাণ হচ্ছে পঞ্চান্ন দশমিক তিন পার্সেন্ট তারপর এটি রোগ গ্লুকোজের পরিমাণ হচ্ছে দশ মিলিমল পার লিটার তালা মিলিগ্রাম পার ডিএল এক কী কী হবে উত্তর হবে বি একশো আশি একশো আশি মিলিগ্রাম পার্ডিস লিটার তারপরে আর রাসায়নিক গণনার ক্ষেত্রে কোনো সঠিক নয় হচ্ছে ডি ক্যালসিয়াম পসফারটের শতকরা পরিমাণ আটচল্লিশ দশমিক পাঁচ পার্সেন্ট তারপরে রাসায়নিক গণনা ক্ষতি গুরুত্বপূর্ণ পদসমূহ হচ্ছে দ্রাবণ্য ঘনমাত্রা দ্রাবণ্য ঘনমাত্রা প্রকাশের জন্য বিভিন্ন পদ্ধতি প্রচলিত রয়েছে মলার ইটি মলার মোল নর্মাল শতকরা পদ্ধতি পার্সেন্ট ডাব্লু বাই ডব্লিউ পার্সেন্ট ডব্লিউ বাই ভি পার্সেন্ট ভি বাই ভি ইত্যাদি একটি ধর্মের তাপমাত্রা তারপর আছে যে দ্রবণের প্রতি লিটার মূল দ্রবদের বিভূত থাকে তাকে ওই মূল দ্রবণ বলা থাকে মরাটি নিশ্চয় তাপমাত্রায় তারপর প্রতি লিটার দ্রবণের দ্রবিত দরবার গ্রামে এবং চানা বিজ্ঞান বাচ্চা সংখ্যাকে তারপর যে মুক্ত হচ্ছে তার বা হচ্ছে মূলার দ্রবণ বলা থাকে একে আমরা প্রকাশ করা হয়ে থাকে এমএল হচ্ছে মোল লিটার বা হচ্ছে মরাটির ভিত্তিতে দ্রবণের প্রকাশ হচ্ছে মূল দ্রবণ হচ্ছে ওয়ান মূলাপাটিমি মোলার দ্রবণ আছে জীবন ফাইভ মেয়া মোলার বা হচ্ছে এম ডিসি মোলার হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মোলার বা হচ্ছে এম বাই টেন দ্রবণ হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মোলার বা হচ্ছে এম বাই হান্ড্রেড টাই তারপরে মোলার দ্রবণ আছে যে কোনো তাপমাত্রা প্রতি ওয়ান থাউজেন্ড গ্রাম বা হচ্ছে এক কেজি দ্রাবকে তার হচ্ছে এক মোলার দ্রব দ্রবিত থাকলে তারপর হচ্ছে উৎপন্ন দ্রবণকে তারপর তার হচ্ছে দ্রবণ দ্রবণ বা হচ্ছে এক দ্রবণ বলা থাকে মোলার তারপর তার এক হাজার গ্রাম দ্রাবকে তার হচ্ছে যে কোনো দ্রবের যত গ্রাম অনুদ্ধ দ্রবিভূত থাকে এবং হচ্ছে হয়ে উৎপন্ন দ্রবণ উৎপন্ন হয়ে থাকে তারপরে সে গ্রাম অনুসংখ্যাকে মোলার বলা থাকে তার তারপর মরাঠিক কেন্দ্রে প্রকাশ করা হয়ে থাকে এম ইজগুলো আছে ডাবলু ওয়ান ওন থাউজেন্ড এটা বাই ও আছে এম বাইন ডাব্লু ডাবলিউ ওয়ান ইউজ গুলো গ্রামে দরবেেরা ফর এবং এম হচ্ছে আছে দরবেেরা ঘনজ্ঞ ফোর ডাবলু টু ইউজগুলো আছে গ্রামে দ্রাবকের ভর নর্মাল দ্রবণ তারপরে তিনিশো তাপমাত্রা প্রতি লিটার দ্রবণের তারপরে একাধুল্য পরিমাণ গণ দ্রবরা বিভূত থাকে উক্তপন্ন দ্রবণটিকে উক্ত দ্রবণে নর্মাল দ্রবণ বা নর্মাল দ্রবণ বলা হয়ে থাকে তিনিশো তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণ একাধুল্য পরিমাণ ভর গণদ্রব বিভূত থাকে উৎপন্ন দ্রবণটিকে উক্ত দ্রবের তারপরে নর্মাল দ্রবন বা যেমন একটা নর্মাল দ্রবণ বলা হয়ে থাকে তারপরে নর্মালিটি তারপরে তিনশো তাপমাত্রা প্রতি লিটার দ্রব্য দ্রব্য তুলার ভর সংখ্যা কে দ্রব্য নর্মালটি বলা থাকে তাকে এন্দ্রা প্রকাশ করা থাকে এন ইজগুলো হচ্ছে এন ডাব্লিউ ইন্টু থাউজেন ইন্টু ই তারপরে লিটার তারপর এখানে ডবলিউ জিগুলো হচ্ছে গ্রামে প্রকাশিত দ্রবের ফর এই বিজগুলো লিটারে দ্রব্য নেওয়া হয় তারপরে ইজগুলো হচ্ছে দ্রব্যের গ্রাম তুলা ফলের তারপর মূল ভগ্ন দ্রব্যের কোন তার হচ্ছে মূল্য সংখ্যা দ্রবণের তার হচ্ছে সবগুলো উপাদানের মোট মূল সংখ্যার অনুপাতকে কে মূল প্রকাশ বলা থাকে সমীকরণ কোনো দ্রব্য উপাদ সংখ্যায় সংখ্যা এবং

দ্রাবারের ভর বা হচ্ছে তারপরে দ্রাবকের পরাটা তার হচ্ছে দ্রাবের পর তারপর দ্রাবণের পর তারপর হচ্ছে পিপিএমা তারপরে পিপিএম ই যেগুলো হচ্ছে ডাব্লু বাই তার তারপর দ্রাবের পরের গুণ টেনিথার সিক্সে তারপর দ্রব্যের ভর যোগ হচ্ছে দ্রাবকের পর গ্রাম তারপর পিপিপি যেগুলো হচ্ছে দরবারের পরুন নাইন তার হচ্ছে দ্রব্যের ভর যুগ হচ্ছে দ্রাবকের ভর গ্রাম তারপরে মোদার যে ঔষধগ্র হারিয়ে তারপরে পরশোর রূপান্তর একশো পার্সেন্টেজ যেগুলো হচ্ছে দ্রব্য মূল সংখ্যা গুণ হচ্ছে গ্রাম মানবিক ভর সংখ্যা গুণ হচ্ছে থাউজেন্ডের গ্রাম তারপরে বাকি হচ্ছে হান্ড্রেড থাউজেন্ড তার হচ্ছে মূল সংখ্যা একশো পার্সেন্টেজ তার হচ্ছে গুণ থাউজেন্ড তার তারপরে দ্রবের গ্রাম মানবিক সংখ্যা গুণ হচ্ছে তাওজেন্ড হানড্রেডটা তারপর দ্রব্য টোয়েন্টি সিক্স মিলি লিটার তারপরে দ্রব্যের গ্রাম পরিমাণ তারপর মূল সংখ্যা তারপরে গ্রাম মানবিক সংখ্যা তার হচ্ছে টোয়েন্টি সিক্সে তারপর ওয়ান পিপিএম জি হচ্ছে ওয়ান মিলিগ্রাম পার কেজি তারপরে ওয়ান মাইক্রোগ্রাম পার গ্রাম তারপর ওয়ান পিপিএম জি হলো ওয়ান মিগ্রাম পার লিটার ওয়ান মাইক্রোগ্রাম পার মিলিলিটার তারপরে মর রাখার সহজ মোড়িটি হচ্ছে দ্রাবার মূল সংখ্যা দ্রব্যশো মোল্টি হচ্ছে দ্রাবাদের মূল সংখ্যা এবং সেদ্রাবের হরের নর্মালিটি হচ্ছে দ্রাবের তুলো ভর এবং দ্রব্যের আয়তন তার হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয় হয়েছে মোলারাইটি মূল এবং টেকনিক হচ্ছে মোলাইটি ও মোলার খেলার মাত্রা হচ্ছে এসএসগুলো হচ্ছে পার্সেন্ট গুণ হচ্ছে টেন বাই এম হচ্ছে বিপিএম মোলাইটি নিম্ন টেকনিক এসএসগুলো হচ্ছে বিপিএম এক ওকে ওয়ান বাই এম তার হচ্ছে টু টেন ধরনের থ্রি তারপর হচ্ছে পিপিএম এবং পিপি পিপিটি একক সংক্রান্ত সমস্যা যদি পার্সেন্ট থাকে তাহলে পিপিএম এক মানুষের পার্সেন্টে গুণ টোয়ার ফোর ধার জন্য বিপিভি পার্সেন্ট পার বিলিয়ন এক মানুষের পার্সেন্ট পার্সেন্টেজ গুণ টোয়া সেভেন পার্স পার ট্রিলিয়ন ইহুকে মান্চে পার্সেন্ট গুন টেন টেন থাউজেন্ড পার্সেন্ট না থাকে তারপরে ভিপিএম ছোট বড় ভাই বড় ট্রেন বুদ্ধি বা সিক্স পিপিভি ছোটো বড় ভাই বড় ট্রেন টাইন পিভিটি তারপরে ছোট ভাই বা বরফার টেন ভাই ফাইভ মিনিটি বসাতে হবে এক নজরে বিষয় মলারিটি নর্মালিটি এবং হচ্ছে মোড়ালিটি প্রকাশ মোলারিটি এসে দ্বারা নর্মালিটি আন্দার এবং মোলাটি হচ্ছে স্মল এম দ্বারা তারপর হচ্ছে ভর হিসাব হচ্ছে মোলারিটির ক্ষেত্রে হচ্ছে দরবার আনবিকি ভর দিকে নর্মালিটির ক্ষেত্রে আছে দরপানের তুল্লা ভর এবং হচ্ছে মলাাইটির ক্ষেত্রে আছে দ্রাবকের তার তারপর তাপমাত্রার উপর মরাটির নির্ভরশীল করে তারপরে নর্মালিটির ক্ষেত্রে হচ্ছে নির্ভরশীল তারপরে মরাটির ক্ষেত্রে নির্ভরশীল নয় তার হচ্ছে সার্বজনীন শুদ্ধ কিনা মরাটি নয় নর্মালিটি নয় তারপরে পাশে লিটি নয় তারপরে মরাটির হচ্ছে মলবার লিটার বা এম তারপরে নর্মালটির ক্ষেত্রে হচ্ছে মলবাড়ি লিটার অপরদিকে মরাটির ক্ষেত্রে হচ্ছে মলবার তার তারপরে মরাটির ক্ষেত্রে হচ্ছে গ্রাধীশ বাই তার তারপরে এম বাই হচ্ছে ক্যাপিটাল এম এন্ড বি

আর পছ একটা তুলসংখ্যা তারপরে ইউজো ওয়ান তারপর দ্বিঘার কিছু রে তুলসংখ্যা হচ্ছে দুই দীঘার কেউ হয়েছে রে তুল সংখ্যা যেগুলো তিন তার হচ্ছে কারকের তুল সংখ্যা কারকটি হাইড্রাকসিলা হান ত্যাগ করে ততগুলি হাইড্রোজেন হ্যান গ্রহণ করতে পারে স্টোডিয়াম হাড্রেক তার হচ্ছে তুলল সংখ্যা যেগুলো সিডি সোডিয়াম হ্যাড্রেক সু ওয়ান তারপরে আমিনের একটা সংখ্যা হচ্ছে ই যেগুলো ওয়ান আর তার হচ্ছে তুলো সংখ্যা তারপরে দাবণের উপস্থিত ধাতুর মোটর যোজনী বা হচ্ছে গ্যাটারানের তার হচ্ছে ধাতুর যোজনী গুণ হচ্ছে পরমান সংখ্যা তারপর তুলন সংখ্যা যেগুলো ওয়ান হচ্ছে যার কবি তুলার সংখ্যা তারপর জারকে তুলনার সংখ্যা তারপরে জারকা যতগুলি ইলেকট্রন গ্রহণ করে তারপরে পটাশিয়াম ডাইক্রোমেট এবং যে তুলার সংখ্যা যেগুলো সিক্স তারপরে আয়রন ক্লোয়াইটের তুলনার সংখ্যা যেগুলো ওয়ান এসিডের মাধ্যমে তারপরে পড়াশোনা পটাশিয়াম টু তুলন সংখ্যা যেগুলো পাচ্ছে এসিডের মাধ্যমে সমস্ত আলোচনা যেগুলো টু তার হচ্ছে বিজারকের তার তারপরে বিজারক যতগুলি ইলেকট্রন দান করে তার তারপর এস টু এসের সংখ্যা যে এস টু এস যেগুলো টু এসিডের মাধ্যমে আয়রন সংখ্যা তার হচ্ছে এক এসিডের মাধ্যমে তারপর কিছু গুরুত্বপূর্ণ যুগের সংখ্যার মান পটাশিয়াম ম্যাঙ্গানাইটটা এর হচ্ছে পাঁচ তারপরে পটাসিয়াম ডাইগ্লোমাইটিসগুলো ছয় হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে ছয় তারপরে ক্লোরাইডটা এবং হচ্ছে প্রোমাইট এবং এর ক্ষেত্রে হচ্ছে দুই তারপরে আয়রন ক্লোরাইড হচ্ছে এক তারপর হচ্ছে এসটি ও টু তারপর দুই তারপর কপার সালফারের ক্ষেত্রে হচ্ছে ওয়ান তারপর আয়রন সালফারের ক্ষেত্রে হচ্ছে ওয়ান এস টু ক্ষেত্রে হচ্ছে টু এবং অক্সালাইস এর ক্ষেত্রে হচ্ছে টু আয়রন এর ক্ষেত্রে হচ্ছে তিন এবং হচ্ছে সোডিয়াম সালফারের ক্ষেত্রে ওয়ান সালফার ডাই এর ক্ষেত্রে হচ্ছে টু এবং প্যাশিয়াম এর ক্ষেত্রে হচ্ছে টু পটাশিয়াম ম্যাঙ্গানাইটের ক্ষেত্রে হচ্ছে পাঁচ এবং হচ্ছে পটাশিয়াম ডাই ক্ষেত্রে হচ্ছে ছয় পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে হচ্ছে পটাশিয়াম ব্রোমেট পটাশিয়াম হাইড্রাইটের ক্ষেত্রে হচ্ছে ছয় ক্লোরাইড ব্রোমাইড হাইড্রের ক্ষেত্রে হচ্ছে দুই তার আয়ন ক্লোরাইডের ক্ষেত্রে ওয়ান তার হচ্ছে হাইড্রজেন পার অসাইডের ক্ষেত্রে হচ্ছে দুই ইকো সালভার ক্ষেত্রে হচ্ছে ওয়ান আয়রন সিলভারের ক্ষেত্রে হচ্ছে স্পেসের ক্ষেত্রে টু তারপরে অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে হচ্ছে টু তারপর ক্ষেত্রে তিন তারপরে তুলাভর নিজ হর ভাগ হচ্ছে দুলার সংখ্যা ই হচ্ছে এম বাই ই তারপর এসিডের দুলাভর যেগুলো এসিডের আনুবিকর ভাগ হচ্ছে এসিডিডি উপস্থিত প্রভাবিত হাইড্রোজেন সঙ্গে সালভার অসিডে

ছিল ওয়ান পয়েন্ট সেভেন জিরো নাইন হচ্ছে মোল লিটার তারপরে টেন পার্সেন্ট সোডিয়াম কার্বনাইড্রেটের গণমাত্রা হবে হচ্ছে বি জিরো পয়েন্ট নাইন ফোর থ্রি ফোর তারপরে নিচের গুণটি হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয় না তাপমাত্রার উপর নির্ভরশীল না হচ্ছে মূলটি বিশে পার্সেন্ট সালফোরিক অ্যাসিডের পানির পরিমাণ হচ্ছে বি আশি গ্রাম তারপরে এক লিটারের দ্বারা বানায় তারপর তিপান্ন গ্রাম তারপরে সোডিয়াম কার্বোহাইড্রেটের দ্বারা ব্যবহৃত করা হলে দ্রাবণটির গণমাত্রা পথ হবে জিরো পয়েন্ট ফাইভ মোলা তারপরে প্রাইমারি স্ট্যান্ডার্ড প্রাইমারি ও সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদ্ধতি প্রাইমারি রিপ্লেস স্ট্যান্ডার পরে সময় হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় তারপর বাদেশের সংস্পর্শে তারপর জলীয় বস্প অক্সিজেন সহ বিক্রিয়া করে না তারপর ওজন নেওয়ার সময় তারপরে রাসায়নিক নীতি কে ক্রয় করে না দীর্ঘদিন তারপর হচ্ছে যাবো তারপর সেটা ঘনমাত্রা তারপর হচ্ছে অপরিবর্তিত থাকে তারপর হচ্ছে তারপর হচ্ছে উদাহরণ হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমাইট এবং হচ্ছে সোডিয়াম ক্রোমাইট এবং হচ্ছে ক্যালাসিত এবং ডাইভোকিসের অক্সিলিক এসিড ক্যালাসিত সোডিয়াম মাইথানাট তারপর হচ্ছে অক্সিলিক এসিড তারপর হচ্ছে সাকসিনিক ইত্যাদি তাছাড়া মনে রাখা সহজ উপায় হচ্ছে যে সকল যৌগের ক্ষেত্রে কার্বন মোনোমার থাকবে তারা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড হবে শুধুমাত্র হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ ব্যবহার হচ্ছে আয়তনিক বিশ্লেষণ নাইট্রো অন দরবণকে ব্যবহার করা যায় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ বৈশিষ্ট্য সমূহ হচ্ছে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা যায় না বাতাসের সংস্পর্শে জলীয় বাষ্প বা অক্সিজেন সব বিক্রিয়া করে তারপর হচ্ছে ওজনের আসার মানে তারপর হচ্ছে রাসায়নিক নীতি ক্ষয় করে সে ক্ষমতাত্রা এবং পরিবর্তিত হয়ে যায় তারপরে উদাহরণ হচ্ছে তারপরে এবং সেটা ডিগ্রিসাম ক্লোরাইড এবং হচ্ছে বিশ্লেষণ করছে তার প্রয়োজনীয় দ্রবণীয় সংখ্যা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এক অ্যাটমসফিয়ার তারপরে সেন্টিমিটার বিদ্যমান এবং লক্ষ্মী সংখ্যা বলা হয় থেকে সূচিত করা থাকে তারপর হচ্ছে নিম্ন রূপ হয়ে থাকে চারশো সংখ্যা সংখ্যা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে সি পটাশিয়াম পটাশিয়ামেটে তারপরে কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নয় উত্তর হচ্ছে বি সোডিয়াম কার্বনেট তারপর হচ্ছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ উত্তর হচ্ছে বি পড়াশিয়াম ম্যাংনেচ তারপর আধুনিকা বিশ্লেষণ গিয়ে বাজে ভাগে ভাগ করা যায় উত্তর হচ্ছে আমলাহব বা ঘা প্রসান টাইটেশন তার হচ্ছে যানবৃণ টাইটেশন আটবিধি তারাটেশন জটিলতা টাইটেশন তারপরে এসিটিও ওখানে মাত্র নির্ভর করে তারপরে প্রশমন বিক্রিয়া চার ভাগ্য স্মৃতি ভাগ করা যায় ধর হচ্ছে সবল এসে সবল কার প্রশমন বিক্রিয়া দুর্বল এসিটিয়ে সবল প্রশমন বিক্রিয়া সবল এসিটায় দুর্বল কার প্রশমন বিক্রিয়া এবং দুর্বল সবল সব প্রশমন বিক্রিয়া আছে কি সবল এসিটি এবং সবল খার প্রশমন বিক্রিয়া ও প্রশমন বিন্দু প্রসমন বিন্দু তার তারপরে বিজিগুলো সেভাবে দলের মতো হয়ে থাকে বন পরিবর্তনের ক্ষেত্রে পিছিয়ে পরিশেষ চাঁদ থেকে দশের মধ্যে হয়ে থাকে তারপরে উদয়স্বরূপ হচ্ছে মিথাল অরেঞ্জে মিথিল রেডি এবং হচ্ছে ফ্যান অফতালিন ব্যবহার করা হয় দুর্বল সিটি সবল ঘাট প্রশমন বিজি এবং প্রশাসন বিন্দু প্রসঙ্গন বিন্দু অবশ্যই পিচ গ্রেটার দেন সেভেন হবে তারপরে প্রশাসন বিন্দু হয়ে তার পিচিও টু আধার পাঁচ থেকে দশের মধ্যে হয়ে থাকে তার তারপরে নির্দিষ্ট রূপে ফ্যান অফতালিন এবং ব্লু ব্যবহার করে থাকে ফ্যান ও ও ব্লু সবল সবলের ক্ষেত্রে ছিল মিথাইল অরেঞ্জ মিথাইল রেট এবং হচ্ছে তারপর তারপরে সবল এসিড এবং দুর্বল কারণ বিন্দুর ক্ষেত্রে হচ্ছে প্রশমন বিন্দু পেয়েছে হয়ে থাকে তারপর প্রশমন বিন্দুর ক্ষেত্রে পিএইচ পাঁচ দশমিক দুই সাত এবং হচ্ছে চার থেকে দুই এর মধ্যে হয়ে থাকে নির্দিষ্ট রূপে মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেটের ব্যবহার করা থাকে তারপর হচ্ছে দুর্বল অ্যাসিড দুর্বল কারণ বিক্রিয়া ধীরে ধীরে ঘটে প্রশাসন বিন্দু না এবং বিয়েছে কোনো পরিবর্তন হয় না তারপরে সে প্রশাসন বিন্দুতে কোন নির্দেশকীয় উপযোগী নয় তারপরে বিক্রিয়া

থেকে হচ্ছে এইগুলো টু তারপর আয়রন না থ্রি প্লাস ইলেকট্রন তারপর ভোজন না ইলেকট্রন যারণ হচ্ছে টু ক্লোরাইড তারপর না তারপরে হচ্ছে ক্লোরাইডটা যোগ হচ্ছে টু ইলেকট্রন তারপরে বিজীন বিক্রিয়া তারপরে যে বিক্রিয়া কোনো পরমাণু বা হচ্ছে হারান ইলেকট্রন গ্রহণ করে এবং সে সংশ্লিষ্ট পরমাণু এবং হচ্ছে আয়নের চর্চা বৃদ্ধি বা আছে দান্তক চর্চা বৃদ্ধি করে তাদেরকে বিজীর হ্রাস করে এবং হচ্ছে যারা বিজারণ ক্ষেত্রে হয়ে থাকে ওয়ান হয় থাকে তারপর তারপরে উদাহরণ হচ্ছে পরমাণু ইলেকট্রন গ্রহণ বলে হয় তারপর ক্লোরিন না প্লাস ইলেকট্রনিক যেগুলো তারপর হচ্ছে অনুষ্ঠানে ইলেকট্রনিক গ্রহণের ফলে বিজারণা গার্ডেন প্লাস প্লাসু ইলেকট্রন অক্সিজেন ক্যাটারন তারপরে ইলেকট্রনিক গ্রহণের ফলে বিজারণ কপার প্লাস হচ্ছে টু ইলেকট্রন এইগুলো কুপার তারপরে তারপরে ইলেকট্রনিক গ্রহণের ফলে ম্যাঙ্গানিস আন তারপরে যোগ হচ্ছে পাঁচ ইলেকট্রন যোগ হচ্ছে হাইড্রজেন আয়ন তারপর ম্যাগানিস আইন যোগ হচ্ছে তারপরে বিশেষ তারপরে বিজারণ বিক্রিয়া তারপরে অসামঞ্জসব হচ্ছে ডিসা প্রপারেশন বিক্রিয়া হচ্ছে সত্য জারণ তারপরে তারপর সামঞ্জস্য বিক্রিয়া অসামঞ্জসা হচ্ছে ডিসা প্রপারেশন তারপরে এই বিজ্ঞান তারপরে এই প্রক্রিয়ার

এটি ক্লোরিডেন এবং হচ্ছে এবং পানি উৎপন্ন হতে থাকে তিনি অনু ক্লোরাইডের সাথে তারপর সে সোডিয়াম মাইড এবং সে সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং হচ্ছে তিনি অনু পানি উৎপন্ন হতে থাকে তারপরে শতজনার বিজন বিক্রিয়া তারা হচ্ছে অনু এটি পদার্থ বিরোধিত হয় তারপরে আমাদের এই পদার্থে পরিণত হয় কে যার একটিতে মূল পদার্থ হচ্ছে এটি উপাদান হচ্ছে মূল যারা নবটিতে হয়ে থাকে বিচারণ করতে দেখা যায় তারপরে শত বিচারণারণ বিক্রিয়া বলা থাকে পটাসিয়াম ক্লোরাইডটা পটাসিয়াম ক্লোরাইডার যে হচ্ছে তিনি অক্সিজেন তারপরে পটাশিয়াম নাইট্রাইড এবং সে পটাসিয়াম নাইট্রেটে অক্সিজেন তারপর হচ্ছে বিরঞ্জে বিক্রিয়া তারপর সে বানানোর পেতে ক্লোরাইট এবং সেই সার্ভার ডাইঅক্সাইটের উঠু তারপরে বিরঞ্জটু বিক্রিয়া করে তারপর হচ্ছে ক্লোরাইডটা বিরঞ্জক হয় মোটা আছে এবং সুতার তৈরি গেঞ্জ এবং সে কাপড়ের ব্লিচিং কে ব্যবহৃত করা থাকে যেটি সার্বার ডাইঅক্সাইড এবং সেটু মৃদু বিরঞ্জ থেকে এবং উল্লেস সিল্ক এবং সে সুতার বস্তু গিতা তারপর মাঠকে বিরঞ্জ করে সার্বার ডাইঅক্সাইড ব্যবহার করা থাকে তারপর সেটু দ্বারা তারপরে উল্লোর সিল্ক এবং মাথার কালো চুলকে বিরঞ্জিত করা যায় তারপর পথে বিউটি পার্লারে মোলাদের বিউটি পার্লারে তারপরে মাথার কালো চুলকে সোনানি করার জন্য এস্ট ক্রিম হাইড্রোজেন পারোক্সাইডে মিশ্রিত থাকে তারপর হচ্ছে যারক তারপর হচ্ছে যারক এটি পদাতায় যে পদার্থ ইলেকট্রনিক গ্রহণ করে তাদেরকে এবং নিজে যারা বিচারিত পদ থাকে তাদেরকে যারক থেকে থাকে বসে চারণ করে এবং এক একখাধিককে ইলেকট্রন লাভ করে নিজের বিচারণ করে তারপর হচ্ছে সংশ্লিষ্ট পরমাণু ওয়ান হ্রাস পায় উদাহরণ না তারপরে গ্যাসীয় যারা পদার্থ হচ্ছে অক্সিজেন তারপরে ওজন না তারপরে সালবার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডের তরলও জারা পদার্থ হচ্ছে তরল প্রোমাটিও তারপরে হাইড্রোজেন পার অক্সাইড নাইট্রিক অ্যাসিড তারপরে সালভারিক অ্যাসিড কঠিন জারাক পদার্থ

তারপর জ্বালান বিচারণ বিক্রি চেনার উপর যদি জ্বালান সংখ্যা পরিবর্তন ঘটে তবে সেই বিক্রিয়া হবে জ্বালান বিজারণ বিক্রিয়া তারপর রাখা সবচেয়ে বেশি তরিত্র নির মূল হচ্ছে তীব্র ঝারকা হচ্ছে জ্বালান বিজারণ বিক্রিয়া আর সাথে ঘটে তার পাশে এটি অপটি ছাড়া ঘটে না তার পাচ্ছে যে বিচার জনসংখ্যার পরিবর্তন ঘটে না সেটি হচ্ছে জানান না বিচারণ বিছানায় তারপরে জনসংখ্যা জানান সংখ্যা নির্ণয় সাধারণ নিয়মাবলী জনসংখ্যা অক্সিডেশন অক্সিডেনশন নাম্বার তারপর বিচার গেলে পরমাণু ইলেকট্রন দেখা বা গ্রহণের পরিশিষ্ট চার্জার বাড়ির চার্জের সংখ্যা কে ওই মূল এটা চার্জের জার সংখ্যা বাঁচে যারান না অবস্থা বলা থাকে শ্রীমানের সেটি শ্রীমান পরমাণু অক্সিডেশন নাম্বার হচ্ছে প্লাস ওয়ান তারপরে জন সংখ্যা অক্সিডেন নম্বরে তারপর সাধারণ নিয়ম হচ্ছে এখানে পরমাণু বিশিষ্ট জন সংখ্যা বাঁচে

কয়েকটি যারক বিচারকের সংখ্যা পরিবর্তন হচ্ছে পটাশিয়াম ম্যাগনেট এবং হচ্ছে ম্যাগনেট ম্যাগনেটে তার হচ্ছে ম্যাগনেশিয়ার জেল সংখ্যা প্লাস সেভেন এবং হচ্ছে গ্রহণ করা ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্লাস ফাইভ এবং হচ্ছে পরিবর্তিত জ্বালু সংখ্যা হচ্ছে প্লাস টু তারপর বিক্রি শেষে হচ্ছে বিক্রি শেষে অবস্থা হচ্ছে ম্যাগনেশিয়া টু প্লাস তার হচ্ছে গ্রহণ করা ইলেকট্রন হচ্ছে প্লাসের দিল্লি ইলেকট্রন তার হচ্ছে পরিবর্তনের সংখ্যা হচ্ছে প্লাস ফোর এবং ম্যাগনাসিয়ার ডাইঅক্সাইডে পরিণত হয়ে থাকে পটাশিয়াম ক্ষেত্রে সংখ্যা প্লাস সিক্স এন টু তারপরে গ্রহণ গুণ করা ইলেকট্রন সংখ্যা হচ্ছে থ্রি গুণন দুই যেগুলো হচ্ছে পরিবর্তন জারুন সংখ্যা দুই যেগুলো হচ্ছে দুই গুণ গ্রহিয়াম অবদিয়ে আয়রন ক্লোরাইডটা এবং হচ্ছে আয়রন ট্রাইক্লোরাইটটা এবং হচ্ছে আয়রন থ্রি প্লাস আইন তারপর আয়রন থ্রি প্লাস জারণ সংখ্যা হচ্ছে প্লাস তিন প্লাস গ্রহণ ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্লাস ই তারপর হচ্ছে পরিবৃদ্ধ জনসংখ্যা হচ্ছে প্লাস টু এবং হচ্ছে বিকেশ অবস্থা আছে আর রান টু প্লাসে তার হচ্ছে কপার সেলফার এবং কপার আয়নার ক্ষেত্রে হচ্ছে কভার টু প্লাস এবং হচ্ছে কপার আয়নার জনসংখ্যা হচ্ছে প্লাস টু তার হচ্ছে গ্রহণ করা ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্লাস ইলেকট্রন তার হচ্ছে পরিবর্তন জনসংখ্যা প্লাস ওয়ান তার হচ্ছে অবস্থা কভার আয়ন তার হচ্ছে ক্লোরাইড ব্রোমাইড আয়ন তার হচ্ছে এক্সট্রা টু এর ক্লোরাইড ব্রোমাইড আয়নার সংখ্যা হচ্ছে জিরো তার হচ্ছে ইলেকট্রন সংখ্যা আছে প্লাস ইলেকট্রন তারপরে হচ্ছে পরিবৃদ্ধ জনসংখ্যা হচ্ছে মানে সোয়ান তার হচ্ছে অবস্থা আছে ক্লোরাইড আয়নার তার হচ্ছে ব্রোমাইড আয়নার তার হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড তারপরে অক্সিজেন আয়নার অক্সিজেন আয়নার তার হচ্ছে রেডিয়েটিভ অক্সিজেন আয়নার তার হচ্ছে মানে সোয়ান তার হচ্ছে গ্রহণ করা ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্লাস আর টু ইলেকট্রন তার হচ্ছে পরিবেশ জারণ সংঘ হচ্ছে মানে টু তার হচ্ছে বিটা শেষে অবস্থা হচ্ছে নেট অক্সিজেন হয় না তার হচ্ছে বিচারক বিচারক পদার্থ তার হচ্ছে সংশ্লিষ্ট জল মূল্য তার হচ্ছে জারণ সংখ্যা তার হচ্ছে ত্যাগ সংখ্যা পরিবেশিত ওয়ান না তার হচ্ছে বিটা অবস্থা তার হচ্ছে অক্সিজেন গেছে অম্লীয় ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন গেছে কার্বন সংঘ প্লাস তিন গুণ দুই তার হচ্ছে ত্যাগ করে ইলেকট্রন সংখ্যা হচ্ছে ইলেকট্রন গুণ দুই তার হচ্ছে প্লাস চার গুণ দুই তার হচ্ছে বিটা শেষ অবস্থা টু কার্বন ডাইঅক্সাইড তার হচ্ছে অক্সিজেন গেছে কাজীয় অক্সিজেন ক্ষেত্রে তারপর সিটি ওর ফোর মানে কার্বন সংখ্যা হচ্ছে প্লাস তিন গুণ দুই তার হচ্ছে এই গুণন হচ্ছে দুই তার পাশে তো হচ্ছে প্লাস আচার গুণ দুই তারপরে প্রভাবিত অবশ্যই টু কার্বনাইড্রেট তারপর আয়রন গুণ সালফাইটের ক্ষেত্রে আয়নু প্লাস জন সংখ্যা হচ্ছে প্লাস আু মানে ইলেকট্রন বাদ দিলে হচ্ছে প্লাস তিন তারপর স্টেন্ডের ক্ষেত্রে স্ট্রান্ডের জনসংখ্যা আর টু এখান থেকে ইলেকট্রন সংখ্যা মানস টু এবং নাম্বার হচ্ছে প্লাসা ফোর পটাসের মাটির ক্ষেত্রে হাইড্রোড জনসংখ্যা মানে ওয়ান একটি ইলেকট্রন বাদ দিলে পরিবর্তিত ইলেকট্রনিক সংখ্যা হচ্ছে জিরো তারপরে বিটিএ অবস্থা হচ্ছে হাইড্রডিড তারপর বটোশিয়া মাটির মাথা হাইড্রোড জনসংখ্যা মানে ওয়ান তারপরে মাস সিক্স ইলেকট্রন হচ্ছে নাম্বার যেগুলো প্লাস অফ ফাইভ বিটি অবস্থা হাইড্রন্টেট্রা ট্রাই তারপর এবং সালফার জনসংখ্যা মানে টু এবং তার মানে সে টু ইলেকট্রন এবং অক্সিজেন নাম্বার হচ্ছে জিরো তারপরে অবস্থা হচ্ছে সালফার ক্ষেত্রে সালফারের আয়নার ক্ষেত্রে টু এবং হচ্ছে সালফারের জার সংখ্যা হচ্ছে মানে টু এবং হচ্ছে আটটা ইলেকট্রন তারপর ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্লাস তারপর বিশেষ অবস্থা হচ্ছে সালফার অক্সাইড তার সোডিয়াম সালফারটা এবং থায় ক্ষেত্রে হচ্ছে টু সোডিয়াম সালফারের ক্ষেত্রে হচ্ছে জারান সংখ্যা তারপর প্লাস এটে দেখ করা ইলেকট্রন সংখ্যা টু ইলেকট্রন না তারপর জারণ সংখ্যা প্লাস দশটা পড়েছে এবং হচ্ছে অক্সিজেন তারপর সংখ্যা প্লাসা টু তারপরে দেখা করার সংখ্যা ইলেকট্রন সংখ্যা হচ্ছে হচ্ছে তারপর হচ্ছে প্লাস মানে ইলেকট্রন তার হচ্ছে পরিবর্তিত জনসংখ্যা হচ্ছে জিরো বিকাশের অবস্থা হচ্ছে অক্সিজেন তার হচ্ছে জনসংখ্যা নির্ণয় তারপর হারণ হেক্সা এমন নির্ণয়ের হারণের জনসংখ্যা হচ্ছে এখানে হারণের সংখ্যা হচ্ছে এক্সা তারপর এমন জনসংখ্যা হচ্ছে জিরো তারপর হারণ হেক্সা এমন নিয়ে তারপর যত পরমাণুর মোট জনসংখ্যা আধারণ পর নির্ভর করে প্লাস টু তারপর সুতরাং হারণ হেক্সা এমন নিয়ে তারপর টু হার না তারপর প্লাস টু তারপর হারণ হেক্সা এমন জনসংখ্যা প্লাস টু তারপর নিচের কিছু যোগের মূল্যের জনসংখ্যা প্লাস সিক্স তারপর যেগুলো থ্রি তারপর ক্ষেত্রে আছে প্লাস থ্রি সালফোর ক্ষেত্রে প্লাসের দুই সমিকা আছে তারপর ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে টু পয়েন্ট সিক্স সিক্স ক্ষেত্রে হচ্ছে প্লাস্টিক ক্ষেত্রে ব্যবহার আইনকের সংযুক্ত সংখ্যা নির্ণয় নেয় তারপরে নাম নামকরণের বিচার সময়ের মদার অনুপাতি নির্ণয় তার সমাধানতা সাধারণের ক্ষেত্রে যোজনী ও সংখ্যার সাধারণ মধ্যে পার্থক্য হল তা হচ্ছে মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা তারপর দিকে জনসংখ্যা আছে মৌলেরা তাকেবার গ্রহণের পরে মধ্যে চার্জের চার্জাররা জনসংখ্যা বলা থাকে হচ্ছে মল্লের যোজনী নির্ণত্র হাইড্রোজেন স্কেলার এবং হচ্ছে অক্সিজেন স্কিলার রয়েছে জনসংখ্যার ক্ষেত্রে হাই হাইড্রোজেন জনসংখ্যা নির্ণ স্কেল নেই তার হচ্ছে মল্লেরা ধনাতকতা ও নির্বকতা নেই শুধুমাত্র মান আছে তারা হচ্ছে জনসংখ্যার ক্ষেত্রে ধনাত্মক এবং ঋণাত্মক হতে পারে যোজনীরা কখনো শুরু হতে পারে না বা দিকে জনসংখ্যা কখনো শূন্য হতে পারে যজনের ক্ষেত্রে হচ্ছে যোজনী পরীক্ষা শুরু হতে পারে তারপর হচ্ছে কখনোই

নির্দেশকা যে দ্বারা নিজস্ব বর্ণ পরিবেদন করে এটি নবণাররা বা পুরসম নির্দেশকরা তাদেরকে কোন বিজ্ঞা বিন্দু নির্ধারণ করে তাদেরকে নির্দেশক বলা থাকে হলো দুর্বলতা অদুর্বলতা শৈবশ্রিট এবং সেদুর্বল বকার প্রকার এই সিটা কারকা নির্দেশক তারপরে জ্বালান বিজান নির্দেশক তারপরে নির্দেশকের বসি হচ্ছে প্রকৃতপক্ষে সব নির্দেশকে রেখে পিএচে এই বর্ণ পরিবর্তন করে তারপরে প্রতিটি নির্দেশক এটি পেয়েছে সীমা রয়েছে এখানে দুই প্রকার বর্ণ মিশ্রণ দেখা যায় মান সীমা থেকে কম নির্দেশক শুধুমাত্র বর্ণ এবং পেয়েছে এর মানসিকা থেকে আরো হলে তারপরে হারিয়ে বর্ণনা দেখা যায় প্রতিটি নির্দেশক মান পেয়েছে বর্ণ পরিবর্তন পরিষ্কার করে তারা বলেছে নির্দেশকের বর্ণ এবং শিস্তায় উজ্জ্বল হতে হবে তারপরে অমলিয়া মাধ্যমে মাধ্যমের ক্ষেত্রে বর্ণের মাধ্যমে যথেষ্ট যথেষ্ট থাকতে হবে এর জন্য হচ্ছে বিবৃত রয়েছে হলে সচেতন ভালো হয়ে থাকে তার বর্ণনা এবং ঝাড়াতে পরিবর্তিত হতে হবে তারপর টাটা সেন সমান্তে বিন্দু এবং সে পরিমাণ বিন্দু হতে হচ্ছে বর্ণ পরিবর্তিত হবে তারপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশক ফেনাফতালিন নাম যে মাদাফ আছে বর্ণহীন কিন্তু খালি মাদাফ আছে লাল চেয়ে বেগুনি তারপর হচ্ছে গোলাপি গোলাপি বা হচ্ছে লাল লাল গোলাপি তারপর হচ্ছে বর্ণ পরিবর্তন হচ্ছে আট দশমিক দুই হতে নয় দশমিক আট থ্যামোথলিনের ক্ষেত্রে হচ্ছে বর্ণহীন এবং হচ্ছে খালি মাদাফ আছে নীল তারপর হচ্ছে আট দশমিক তিন থেকে দশ দশমিক পাঁচ থায়ামথেলিন ব্লু হচ্ছে হলুদ এবং কারি মাদাম আছে নীল বর্ণপরিষী মাছ আট থেকে নয় দশমী ছয় রিসাল রাইডের ক্ষেত্রে হচ্ছে লুলা হলুদ এবং হচ্ছে কারি মাদা মাসে লাল সাতাশ দশমিক দুই থেকে আট দশমিক আটটা হচ্ছে ফেনাল রোয়েটের ক্ষেত্রে হচ্ছে লুলা হলুদ এবং লাল তারপরে আট থেকে আট দশমিক চার তারপর ব্রো হলিট মাসের ক্ষেত্রে হচ্ছে লাল নীল লাল নীল ছয় থেকে আটটা তারপরে ব্রোমা ব্লু হচ্ছে হলুদ নীল তারপর হচ্ছে ছয়

ট্রাই ট্রান্ট বাসে টাইটার টাইটার ব্যবহৃত প্রমান্না দ্রবণ্য বাসে যেন এখন মাত্রা দ্রবণটিকে ট্রাই ট্রান্ট বাসে টাইটার বলা থাকে টাইটেশনের সময় ট্রাই ট্রেশনের সময় তারপরে বুলেটেনে আমাদের ট্রাই ট্রেট বাসে ট্রাই

খেয়াল করো টাইট্রাশিয় নেই তারপর পটাশিয়াম ডাইক্রোমেটের সুবিধা অসুবিধা তাহলে শীত অবস্থায় পাওয়া যায় এবং হচ্ছে গণাঙ্গ এসি থাকে তারপরে পটেশাম ডাইক্রোমেটার তারপরে ঘনমাত্রা বহুদিন পর্যন্ত আউটিবৃদ্ধিতে থাকে সাধারণ আল যোগ্য এবং হচ্ছে হাইড্রোজন ক্লোরাইড এবং ডাইক্রোমেটে সহজে বিচারিত হয় না কখন হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে বিচারিত হয় না তারপরে পটাশিয়াম ম্যাগনেটটা সরঞ্জিশক হলেও তার হচ্ছে পটাশিয়াম তার তারপরে সরঞ্জিসক নয় এ বিটার বেলায় হচ্ছে ফস্ফোরি গ্যাসিডটা যোগ্য করা হয় করতে হয় জন বিচরণ ট্রাডিশন বিক্রিয়া তার পাশে পানীয় চলে হারের পরিমাণ নির্ণয় করে তার রক্তি গাছ পরিমাণ নির্ণয় করে ফলস উচিত পরিমাণ নির্ণয় তার পাশে মিত্রের ক্ষেত্রে হচ্ছে প্রমাণ হাইড্রোজেন দ্রবণের বুলেটে নেওয়া হয়ে থাকে তার পাশে

ল্যাম্বার্টের ক্ষেত্রের ক্ষেত্রে হচ্ছে মাধ্যমের পুরুত্বের সাথে আর দিকে বিয়ের ক্ষেত্রে হচ্ছে লোকের দ্রমণের ঘনমাত্রার সাথে তারপরে বিয়ের ও ল্যাম্পার ক্ষেত্রে মিলিত রৌপ্য গণশোষণ মাধ্যম বা হচ্ছে ও ঘনমাত্রা তারপরে এখান থেকে বৃদ্ধির সাথে সাথে নিকটের তীব্রতা তীব্রতা

আলো ভেতরে না হলে বিশ্লেষণ মাত্রা না করলে তার বেশি সূত্র প্রযোজ্য হবে না তার বেশি ধর্মান্তর আত্মার ছেলের প্রতি সেনার পূর্বে বিচরণ করলে এই সূত্র প্রযোজ্য হবে না

এবং হচ্ছে আমার সিলেটে এবং হচ্ছে কেউ কফি দিয়ে কেফেনি ইত্যাদি শনাক্ত করা যায়

তারপর আছে ক্রোমাটাফার বা হচ্ছে যে যোগের তারপর আছে পাই বন্ধন না ইলেকট্রন না দৃশ্যমান না আল্লাহর তরঙ্গ শক্তি শোষণ করে এবং হচ্ছে যোগকে বনযুক্ত থাকে এদের এরকম বলা থাকে যেমন হচ্ছে নাইট্রোমূলক নাইট্রাসমূলক তারপর হচ্ছে আইজমূলক তারপর হচ্ছে আইসক্রিনমূলক তারপর হচ্ছে কার্বনিনমূলক যোগ যোগের অনুসৃত যেসব বা পাই বন্ধনযুক্ত তারপর হচ্ছে দৃশ্যমান পরিচয় শক্তি তরঙ্গ শোষণ করে এবং যোগকে বনযুক্ত থাকে তারপর হচ্ছে এস পি এলসি তারপর তারপরে লিগিটিউ প্রমার্কি এস পি এলসিতে তারপর জলমান্না দশ এসে বাইশ প্রোফাইল ইারে তারপরে তারপর হচ্ছে আইসিড মেটেল ব্যবহৃত হয় এস পি এলসি এর বৈশিষ্ট্য নির্ণ রূপ থেকে লম্বা বয়স্কের কলম তারপর হচ্ছে ব্যবহার করা থেকে এ ধর হচ্ছে দুই দশমিক থেকে ছ দশমিক ছয় মিটার তারপর হচ্ছে দূর হচ্ছে দুশো পঞ্চাশ মিলিমিটার তার হচ্ছে কলম প্যাক হিসেবে দুর্গ কলাকার এবং হচ্ছে দুই থেকে পঞ্চাশটা মিলি মাইক্রো মিটার সাইজের তারপর সিলিক এবং পরিমাণ ওষুধ ব্যবহার করা থেকে উচ্চ চাপা এবং পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশটা বার চাপে তারপর সরলা এবং দাবক রূপে বিশুদ্ধ পানি এবং হচ্ছে হিমি তেল এবং নল এবং সে ব্যবহৃত হয়ে থাকে স্ত্রীর মাধ্যমে সে ফেসে ব্যবহৃত হয়ে থাকে উচ্চ দল চাপা ব্যবহার করা সেকম ব্যবহার করা থাকে তারপরে বেরিয়ে আসা তারপরেহীনভাবে মনিটরিং করার ব্যবস্থা রয়েছে জি সি গ্যাসিক ক্রমোগ্রাফি তারপরে গ্যাসিক ক্রমোগ্রাফি ব্যবহার দল পার্টিশন এবং ক্রমোগ্রাফি জিপিএলসি তারপরে গ্যাসের ক্রোমোগ্রাফির মূল নীতি হচ্ছে ক্রোমোগ্রাফি বাইসিএলসির তবে হচ্ছে পার্থক্য এবং সিস্টির মাধ্যমে এবং হচ্ছে তরল এবং হচ্ছে সচল মাধ্যমে এবং নিষ্ক্রিয় মাধ্যমে এবং গ্রাহিন গ্যাসে তার হচ্ছে জিসের ব্যবহারগুলি হচ্ছে মতো নমুনা নিশ্চিত শক্তি বর্ধকা তারপরে ডাডেরা উপস্থিত উপস্থিতি পরীক্ষা হচ্ছে মাথা ড্রাইভারের ক্ষেত্রে অ্যালকোহলাইয়ের পরিমাণ নির্ণায় তারপরে গর্ভস্থ তারপর বিশেষত কোনো গ্যাসের উপস্থিতি নির্ণয় হচ্ছে গ্যাসের ক্রমোট্রাফি এবং ছোট কথার এবং হচ্ছে ক্রমটোগ্রাফির ক্ষেত্রে তুলনা খেয়াল করো পরিচয় পি এলসি হচ্ছে এটি ক্রোমোগ্রাফি দেওয়া হচ্ছে তো সতল দ্রাবকা সচল গ্যাস তারপরে সচল গ্যাসের ক্রোমটোগ্রাফি যেতে হচ্ছে সচল গ্যাস হিসেবে নিঃশয় হিসেবে পরিবহিত হয়ে থাকে তারপর উপযোগিতা তারপরে নিঃশ্বর দ্রাবিক তারপরে যে প্রাণ অনু তারপর হচ্ছে আর না বিশেষ করে প্রটিন বিশ্লেষণ করা হয়ে থাকে বিশ্লেষণ এবং পদার্থের আপনি বিশ্লেষিত অনুদাহ তারপরে নমুনা ব্যবহার করা হয় দশা ধারাপক প্রস্তুত করে নিতে হয় থাকে খুশলি তারপরে হচ্ছে যুব যুব পদার্থের বিশ্লেষণ করা হয়ে থাকে কিছু উদ্ভায়ী নমুনার

ডিএলএফিকোস্কোপির ব্যাপার না গুলটি উত্তর হচ্ছে ডিএলএফিকা যুগের তার হচ্ছে দিগন্তরের সংখ্যা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সি ইজ গুলো হচ্ছে এন বাই ভি তারপর এন ইজ সি ক্রস ভি এখানে সি হচ্ছে মূল মূলার এবং এন ইজ গুলো হচ্ছে মূল সংখ্যা তারপর হচ্ছে ডাব্লিউ ইজ গুলো যুগের ভর ডাব্লিউ ইজ গুলো হচ্ছে আনবিক ভর তারপর হচ্ছে ভি ইজ গুলো আয়তন লিটারে তারপর সি ইজ গুলো আসল গড়া পরিমাণ তারপর হচ্ছে সি ইজ গুলো ডব্লিউ আই ভি ডাব্লিউ ইনটু ভি

তারপরে এসিটি হারে তার সাথে পরিমাণ সংক্রান্ত সমস্যা বলি ভিএ এম আইচিউটেড বাই এক্স ভিভিএমবি বাই ওয়াই তারপরে গ্লুকোজের ক্ষেত্রে মিলিগ্রাম থেকে এবং মিলিমলের তার দ্বারা ভাগ করতে হবে যেমন হচ্ছে মিলিমল পার লিটার তারপরে মিলিগ্রাম পার লিটারের তার দ্বারা গুণ করতে হবে মিলিগ্রাম এখানে হচ্ছে মিলি মোটর হচ্ছে বড় এবং মিলিগ্রাম হচ্ছে চোদ্দ এই মিলিমল থেকে মিলিগ্রামে পরিণত করতে হচ্ছে আট হাজার দ্বারা গুণ তার তারপর এটি তার তারপরে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একমসিপিয়া চাপ যে কোনো তাপমাত্রা গ্যাসের মোলারত বাইশ দশমিক চাল্লিশ তার তারপরে পঁচিশ ডিগ্রি সেলিয়াসিয়াসিয়াসিয়াসিয়াসিয়মাত্রা মাত্রায় একটিএম এসে তার হচ্ছে গ্যাসের মোলারায়শ চব্বিশ দশমিক সাত আট নয় লিটার তার তারপরে যে বানায় তার হচ্ছে কোনো মাত্রা তার হচ্ছে সঠিকভাবে জানা যাক থাকে তার দেখে বলা থাকে বলা থাকে মোলার হাইড্রোজেন ক্লোরাইড এবং হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান হল তারপরে সালভোরিক অ্যাসাইড এবং হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মধ্যে দুই মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড সিটি তারপরে দুই মলার এবং আছে আর জনগুলো এবং আছে এক মলার তারপরে সোডিয়াম কার্বান ইত্যাদি আছে সোডিয়াম কার্বনেট তারপরে আছে

গ্যাসের ক্রমোগ্রাফি দুটিটা দুর্ভল্য গ্যাসা দল ক্রমোট্রাফি এবং সে গ্যাসের কঠিন ক্রোমোগ্রাফি তার হচ্ছে গ্যাসের দল তার তারপরে দুই পঞ্চাশ থেকে বাশো ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করা যায় তার দল অবস্থায় পানির মূল আঠারো মিলি লিটার তার হচ্ছে গ্যাসি অবস্থায় হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তারপরে পানিরটা মূল চোদ্দ তিনশো লিটার তারপর এই মাঝেটা